আগামী আঠাশ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল বিকেলে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা আসে এর আগে সকালে আন্দোলনের সমর্থন জানিয়ে নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুট ওভার ব্রিজ নির্মাণ সহ বেশ কয়েকটি দাবি পূরণের আশ্বাস দেন উত্তরের মেয়র ও ডিএমপি কমিশনার শরৎ খানের রিপোর্ট টানা দুদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসার পর বুধবার সন্ধ্যায় 7 দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের কাছ থেকে পর্যায়ক্রমে তাদের শব্দ দাবি পূরণের আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা 7 যেখানে যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার পরিকল্পনা করা হবে 7 দিনের মধ্যে না আজকেই পরে সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে প্রগতি সরণীর ওই অংশে যানবাহন চলাচল শুরু হয় এর আগে সকাল দশটায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর প্রগতি সরণী অবরোধ করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাতত্ততা জানিয়ে রাস্তায় নামেন। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র ও ডিএমপি কমিশনার ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নিহতের বাবাকে দিয়ে দুর্ঘটনার স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তাব বসানো হয়। এই ছাত্রদেরকে নিয়ে এই ফুটওভার ব্রিজ হবে এবং ক্লাস শুরু হবে। তোমরা আমার সাথে থাকবা আর কাউলেস প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে সড়ক এবং সেতু মন্ত্রী মহোদয় এখন অসুস্থ আছেন তিনি ফিরেলেই দ্রুততম সময়ে এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে সাহাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন গেল মঙ্গলবার সকাল সাড়ে এর দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের চাপায় নিয়ত হন বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী शरियत खान आर टी ढाका